নির্দল প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুটিমারি গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকা 7-এর 242 নং বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। অভিযোগ, গতকাল রাত 12টা নাগাদ বেশ কিছু দুষ্কৃতী এসে সেই নির্দল প্রার্থী ও তার সমর্থকদের 5-6টি বাড়ি ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড শাসক দলের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছে সে। সেই কারণেই এলাকাবাসী মনে করছে। পুলিশ খবর পেয়ে রাতেই এসে সব কিছু দেখে যায় এবং এই বিষয়ে এই এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে। আপনারা দেখছেন উত্তরা সুদ খবর, আপন খবরিয়া, শরদ বর্মনের রিপোর্ট কোচবিহার থেকে। হয়েছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে কালকে এই 12টার দিকে আমরা ভাত খাওয়ার বসছিলাম, তখন কে বানা এসে হট করি হামলা চালায় আমাদের বাড়িতে। আমরা তো পরে সাইডে যাই, ভাত খাওয়া অবস্থায় ছিলাম, পরে সাইডে গেলাম। তারপরে ওরা আসে গোলা বারুদ নিয়ে আসে, বাড়ি ভাঙচুর করিয়া চলে গেছে। আমরা পরে মানে সাইডে ছিলাম আর কি। মানে এরকম কটা বাড়ি ভাঙচুর? এইরকম বাড়ি 1টা, 2টা, 3টা, 5টা। আচ্ছাটা বাড়ি তোমার হলো কাড়া করলো এরকম মনে হচ্ছে কি? মানে আমি যেহেতু সাইড হয়ে গেছিলাম তো আমি সঠিক চিনতে পারি নাই রে কে রং করলো। সাইডে ছিলাম না, যখন তীর চালাইছে, গুলি মারছে, বোমা বাজি করছে, আমরা ওই জন্য সাইড হয়ে গেছি। কাউকে কি চিনতে পারছেন? না না, এইভাবে আমরা সাইড হয়ে ছিলাম না, যার জন্য চিনতে পারিনি। কি কারণে আপনার বাড়ি ভাঙচুর করা হলো যদি বল? আমার মা নির্দল প্রাপ্তি হয়ে দাঁড়াইছে, তার জন্য এইরকম অত্যাচার করছে। আচ্ছা, এইখানে মূলত কটা পার্টি দাঁড়াই? মূলত বিজেপির থেকেই একটা, আর একজনকে তো উঠাই নিছে, একজন দাঁড়াইছিল ও নমিনেশন প্রত্যাহার করছে, আর একটা বিজেপি আছে, আর একটা নির্দল আছে, আর একটা টিএমসি। এখানে তার মানে কি আপনারা মানে আপনারা কারো বিরুদ্ধে কি অভিযোগ করছেন? না না, এখনও অবধি করি নাই, সেই সুস্থ মাথায় এখনও অবধি নাই। আমরা খুব টেনশনে আছি, ভয়ে আত্মহারা হয়ে গেছি। এখন দেখি কী করা যায়, কী দেখি। আপনার নাম? আমার নাম মেহের। আপনার কে প্রার্থী? আমার মা। কী নাম? সাহাবি বেওয়া।